এই বিজয়টা আমার বিজয় না, আমি মনে করি এটা জনগণের বিজয়। নির্বাচন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে সেই দৃষ্টান্তটাও আমরা সৃষ্টি করতে পেরেছি। আমাদের লক্ষ্যটা হচ্ছে 2041, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না। আর আমাদের সবসময় এটাই চেষ্টা ছিল যে নির্বাচনটাকে সুষ্ঠু করা, মানুষের যে ভোটের অধিকারটা, অর্থাৎ সে কাকে চায়, কে সরকারে থাকবে সেটা মানুষই সিদ্ধান্ত নেবে। সেইভাবে আমরা আমাদের নির্বাচনের যে সকল প্রক্রিয়া বা সিস্টেম সেগুলি আমরা সব সংস্কার করি, ইলেকশন কমিশন আইন করে ইলেকশন কমিশন গঠন করা, ইলেকশন কমিশনকে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করা, এবং তারা যে সুষ্ঠুভাবে কাজ করবে এবং ইলেকশন চলাকালীন সময়ে আমাদের প্রশাসন, আমাদের ল এনফোর্সিং এজেন্সি সকলে নির্বাচন কমিশনের অধীনস্থ করে মানুষের ভোটের অধিকারটা নিশ্চিত করা, সেটাই লক্ষ্য ছিল। এবারের যে নির্বাচন, এই নির্বাচনটা আরও একটু ব্যতিক্রমী। সাধারণত আমরা আমাদের দলের থেকে বা সব দলগুলি তারা তাদের প্রার্থী নির্বাচিত করে দেয়। এবার যখন আমি আমাদের প্রার্থী নির্বাচিত করেছি, পাশাপাশি এই নির্বাচনটা উন্মুক্ত করে দিই, যে যার ইচ্ছা মতো দাঁড়াতে পারবে। এবং আপনারা দেখেছেন একটি দল তারা হয়তো অংশগ্রহণ করেনি, কারণ তারা কখনোই করতে চায় না, কারণ সেই দলগুলি যারা মিলিটারি ডিক্টেটর হাতে তৈরি হয় আসলে তারা নিজেরা চলতে পারে না, তাদের কোনো জনসমর্থন থাকে না, তাই সরাসরি নির্বাচনকে তারা ভয় পায় কারণ জনসমর্থন থাকে না। কিন্তু আমাদের দল হলো জনগণের দল, এবং এবারের নির্বাচনে জনগণ যে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং আমাদের অনেক স্বতন্ত্র নির্বাচিত হয়েছে এবং অন্য দলগুলিও বেশ কিছু নির্বাচিত হয়েছে, যা সম্পূর্ণ এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং নির্বাচনকে খুব সুষ্ঠুভাবে পরিচালনা করার সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি, যেটা আপনারা নিজেরাই দেখেছেন। এবং আমিও খুব আনন্দিত, কারণ এই বিজয়টা হচ্ছে জনগণের বিজয়, এই বিজয়টা আমার বিজয় না, আমি মনে করি এটা জনগণের বিজয়। কারণ এখানে জনগণের যে অধিকারটা আছে, তাদের যে সরকার গঠন করবার ক্ষমতা তাদের হাতে, যেটা আমার দীর্ঘ দিনের একটা সংগ্রাম, যে জনগণের ভোটের অধিকার সেটা তারা নিজেরা প্রয়োগ করবে, এই নির্বাচনের মধ্য দিয়ে সেটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। এবং নির্বাচন আজকে হয়ে গেছে, রেজাল্ট এখনও গেজেট নোটিফিকেশন হয়নি, তা আমাদের অপেক্ষা করতে হবে, কারণ সম্পূর্ণ রেজাল্ট আসলে গেজেট নোটিফিকেশন করবে, তখনই ওথ টেকিং হবে, এরপর আবার আমাদের পার্লামেন্ট পার্টি আমাদের মিটিং করতে হবে, সেখানে আবার লিডার কে হবেন সেটা নির্বাচন করতে হবে, পার্লামেন্ট মেম্বার যারা নির্বাচিত হবে তারাই তাদের লিডার নির্বাচন করবে, এবং মেজরিটি পার্টি যারা তারা যে লিডার নির্বাচিত করবে সে হবে পার্লামেন্টের মেজরিটি পার্টির লিডার বা পার্লামেন্টের লিডার, এবং তখন গভর্নমেন্ট ফর্ম করবার জন্য প্রেসিডেন্টের কাছে আমাদের মানে যে নির্বাচক তাকে যেতে হবে এবং সরকার গঠন হবে। এটাই আমাদের মানে সাংবিধানিক প্রক্রিয়া, আর সেটাই আমরা এখন অনুসরণ করতে চাচ্ছি। তো আমি খুব আনন্দিত যে আপনারা এসেছেন এবং আপনারা দেখেছেন আমাদের দেশের মানুষ কীভাবে ভোট দেয়, এবং নির্বাচন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে সেই দৃষ্টান্তটাও আমরা সৃষ্টি করতে পেরেছি। কাজেই আমি এটুকু বলবো যে আজকে আপনাদের এই আগমন আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এবং মানুষের যে অধিকারটা সেই অধিকারটা আরও সুরক্ষিত হয়েছে ও সুরক্ষিত হবে। এবং আপনারা যার যার নিজের দেশে ফিরে যাবেন, বাংলাদেশের কথা একটু বলবেন, আমাদের সুন্দর দেশ, চমৎকার আবহাওয়া, খুব বেশি ঠান্ডাও না, আবার একেবারে বেশি গরম না, অবশ্য সামারে একটু বেশি গরম পড়ে, তো সেই সুন্দর আবহাওয়া আপনারা দেখতে পেয়েছেন। আমি আরও খুশি হতাম আপনারা যদি আমাদের দেশের আরও গ্রাম অঞ্চলে যেতে পারেন। আমি জানি অনেকে আমার এলাকায়ও গিয়েছেন, কনস্টিটিউয়েন্সিতেও গিয়েছেন, তো আমি সবাইকে এটুকু বলবো যে আপনাদের এই আগমন আমাদের দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থার এটাকে আরও মজবুত করবে, আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। সেজন্য আমি আপনাদের সবাইকে আমার দেশের মানুষের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে,
এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের লক্ষ্যটা হচ্ছে 2041 অর্থাৎ 2041 আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর পররাষ্ট্র নীতিতে আমাদের যে নীতিমালা সেটা খুব স্পষ্ট, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না, কারণ আমরা সবার সাথেই বন্ধুত্ব চাই।